Hello friends, this is Ritwan and welcome to the third video of this series. এইখানে আমাদের আজকে ডিসকাশন হচ্ছে কনভার্সনস এর উপর। তো প্রথম যে কনভার্সনটা আমরা করব সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি নম্বরের কনভার্সন। এখানে আমাদের একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 1274 অক্টাল অফ কোর্স বেস 8। এটাকে আমাদের ইকুইভ্যালেন্টলি বেস 2 তে কি হবে আমরা দেখব। আচ্ছা, প্রসেসটা আমরা সলভ করব হচ্ছে গ্রুপিং মেথডে। গ্রুপিং মেথড মানে কি, এই যে প্রত্যেকটা নাম্বার আছে 1 2 7 4, এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি এদের বাইনারি করেসপন্ডেন্সে লিখব এবং সেইটাকে একসাথে গ্রুপ করে দেব। তাই আগে লিখি 1 2 7 4। ফোর কে বাইনারিতে কত লেখা যায়? 100। এটা আমরা আগের ভিডিও থেকে দেখে এসেছি, চাইলে চেক করে নিতে পারো। সেভেনটাকে কি লেখা যায়? 111। টুটাকে লেখা যায় হচ্ছে 010, আর ওয়ানটাকে লেখা যায় হচ্ছে 001। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে, এরকম তো তিনটে করে লিখলাম, কিন্তু এর কি মানে হচ্ছে যে তিনটে করে লিখতে হবে আর চারটে করে নয়? মানে আমি এখানে 100 না লিখে 0100 কেন লিখলাম না, বা 111 লিখে না লিখে 0111 কেন লিখলাম না? এর কারণটা হচ্ছে আমাদের যে বিটের রিপ্রেজেন্টেশন, এখানে প্রত্যেকটা কি 3-bit রিপ্রেজেন্টেশন আমরা করেছি, প্রত্যেকটা বিট এর রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে 2n হিসাবে, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ বিটস বোঝায়। এখানে আমাদের অক্টাল বলেছে, অক্টাল মানে কি 8। 8কে 2 এর রেসপেক্টে কত লেখা যায়, মানে 2 এর পাওয়ারে 2 টু দি পাওয়ার 3, তাই আমাদের হবে হচ্ছে 3-bit রিপ্রেজেন্টেশন। তাই প্রত্যেকটা হচ্ছে 3-bit লিখব। তাহলে এবার এই কটা সবকটাকে একসাথে গ্রুপ করে দিলেই হয়ে যাবে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। তাহলে এইটা লেখা হচ্ছে, যদি একসাথে লিখি 10, তারপর অবশ্যই 111 100, বেস 2, এইটা হয়ে গেল হচ্ছে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। এবার চাইলে তুমি প্রথমে যে লেফটে যে দুটো জিরো আছে ওটাকে নাও লিখতে পারো, 1010 থেকে শুরু করতে পারো, সেটাও করা যায়। বাট এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বেশ, এরকমই আর একটা এক্সাম্পল আমরা দেখি। এইখানে আছে 345.12, তাই সব কটাকে আলাদা করে নিই। 5 পয়েন্ট আছে, 1 আছে, 2 আছে। 2কে কী লেখা যায়? 010। 1 মানে কি? 001। 5 মানে 101। 4 মানে হয় হচ্ছে 100, আর 3 মানে হয় হচ্ছে 011। আর মাঝেখানে পয়েন্ট থাকবে, তাই এর আমার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 011 100 101.01010. যেইখানে ডটটা আছে সেইখানেই ডটটা বসবে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। ব্যাস, ইজি। সেরকমই এবার আমরা উল্টো দিকটাতে যাই, যেখানে হচ্ছে বাইনারি থেকে এবার অক্টাল কনভার্ট করা। এটা আমার বাইনারিতে দেওয়া আছে, সেটাকে অক্টালে নিয়ে যাব। এটার ক্ষেত্রে কি করব? গ্রুপিং প্রসেসেই করব, মানে কি তিনটে তিনটে করে বাইনারি ডিজিট নেব এবং তাদেরকে তাদের করেসপন্ডিং অক্টালে লিখব। মানে কীরকম, তিনটে দিক থেকে নিই, কত হচ্ছে 110, তারপর আরও তিনটে মানে 010, পরের তিনটে 010। এবার 110 মানে কি হয়? 110 মানে হয় হচ্ছে 6, 010 মানে হয় হচ্ছে 2, আবার 010 আছে সেটা হয় হচ্ছে 2। তাহলে অক্টালে এটাকে লেখা যায় 226 বেস 8। তাহলে অ্যান্সার হলো। এবার সেরকমভাবে লাস্ট একটা আছে, যেখানে যেখানে পয়েন্টের ভ্যালু আছে, তাহলে তিনটে তিনটে করে নেব। আগে বাঁ দিকটা করে নিই, তারপর পয়েন্টের পরেরগুলো নেব। এই তিনটেকে যদি নিই, কত হচ্ছে 011, তারপর আরও তিনটে কত আছে 110। এইখানে আছে শুধু জিরো, জিরোটা লিখলাম, এটা যদি তিনটে হিসাবে লিখতে চাই তাহলে আমরা কি করব না, এইদিকে আরও দুটো জিরো নিয়ে নেবো। কারণ কি, লেফটে দুটো জিরো নেওয়া মানে একই ব্যাপার, কোনো চেঞ্জেস আসে না, ঠিক আছে। এবার রাইটেরটাকেও করে নিই, পয়েন্টের পর, পয়েন্টের পর এইদিকে আছে 101, তাই 101কে লিখলাম। লেফটের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা ডান দিক থেকে নেবো, হ্যাঁ, আর যখন পয়েন্টের পরেরগুলো নিচ্ছি সেটা কিন্তু আমরা সবসময় বাঁ দিক থেকে নেবো। তো এটা গেল 101। তারপরে কে পড়ে আছে? 1 পড়ে আছে,
वन तो एका पड़े आछे एटाके आमाके थ्री बिट रिप्रेजेंटेशने लिखते ही हबे ताई वनर पर कि लिखब ना दुटो जिरो एइबार एदेर प्रत्येकटा अक्टाल इक्विवेलेंटे लिखब आर ताहलेई आमादेर हये जाबे तो हंड्रेड माने कि बोझाय हंड्रेड माने हय होच्छे फोर 101 মানে হয় 5 এখানে একটা পয়েন্ট বসবে 011 মানে 3 110 মানে 6 আর তিনটে 0 মানে তো 0 তাই এটার আমার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 0টাকে না হয় 9 লিখলাম 63 মানে 54 বেস 8 দ্যাটস আমাদের অ্যানসার বেস ইজি এরপরে আমরা করব বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন